পাবনার বেড়া পৌর এলাকার পায়না মহল্লায় হুড়সাগর নদের পারে বেঁধে রাখা হয়েছে প্রায় 30টি বালু উত্তোলনের ড্রেজার। গত 5 আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের দিন থেকে প্রায় 1 মাস ধরে সেগুলো এভাবেই আছে। অথচ সরকার পতনের আগের দিন পর্যন্ত ড্রেজারগুলো দিয়ে দিন রাত যমুনা ও হুড়সাগর নদ থেকে বেড়া পৌরসভার সাবেক মেয়র এবং সাবেক ডেপুটি স্পিকার শামসুল হক টুকুর ছেলে আসিফ শামস রঞ্জনের নেতৃত্বে বালু তোলা হতো রাত দিন। স্থানীয়রা জানান, প্রকাশ্যে ড্রেজার বসিয়ে অবৈধভাবে বালু তোলা হয় যমুনা নদীর পেঁচাকোলা থেকে শুরু করে হুড়সাগর নদীর 5-6টি পয়েন্টে। উপজেলা প্রশাসন সূত্র জানায়, পানি উন্নয়ন বোর্ডের বন্যা নিয়ন্ত্রণ বাঁধ সহ যমুনা পাড়ের বিভিন্ন গ্রাম ভাঙনের ঝুঁকিতে ফেলে এভাবেই কোটি কোটি টাকার বালু তোলা হলেও কাগজে কলমে ওই এলাকায় কোনো বালু মহালি নেই, বরং ভাঙন ঝুঁকির কারণে বালু তোলা নিষিদ্ধ। কয়েক বছর ধরে একক নিয়ন্ত্রণে এই বালু উত্তোলনের নেতৃত্ব দিতেন আসিফ শামস রঞ্জন, ফলে সব জেনেও না দেখার ভান করত প্রশাসন। 5 আগস্ট সরকার পতনের পর আসিফ আত্মগোপন করেন, এরপর থেকে বন্ধ রয়েছে অবৈধ বালু উত্তোলন। এলাকাবাসী জানায়, টুকু পরিবার গত 16 বছরে অবৈধভাবে বালু তুলে শত শত কোটি টাকা আয় করেছেন। এখন ক্ষমতার পালা বদলে লোভনীয় এই বালু ব্যবসা নিয়ন্ত্রণে নিতে সক্রিয় কয়েকটি চক্র। আপাতত বন্ধ থাকলেও সম্প্রতি এই বালুর সাম্রাজ্য দখলে মরিয়া 3 গ্রুপের বিরুদ্ধে এলাকায় চরম উত্তেজনা বিরাজ করছে। সংঘর্ষের আশঙ্কায় সেনাবাহিনীর নজরদারি রয়েছে সেখানে। প্রশাসনের কঠোর পদক্ষেপ ছাড়া এই বালু তোলা বন্ধ করা অসম্ভব। খোঁজ নিয়ে জানা যায়, যমুনা নদী থেকে প্রায় 25 বছর ধরে বালু তোলা হচ্ছে, তবে গত 3 বছরের মতো যথেচ্ছভাবে বিপুল পরিমাণ বালু কখনোই তোলা হয়নি। 2008 সালের পর বিভিন্ন এলাকায় শামসুল হক টুকুর প্রশ্রয় তার অনুসারীরা বালু তুলে বিক্রি করতেন। 2021 সালের প্রথম দিকে আসিফ শামস বালু উত্তোলনের সঙ্গে সরাসরি যুক্ত হন। পরে ওই বছরেরই নভেম্বরে আওয়ামী লীগের মনোনয়নে বিতর্কিত নির্বাচনে বেড়া পৌরসভার মেয়র হয়ে বালু উত্তোলনে একক নিয়ন্ত্রণ নিয়ে নেন। এরপর স্থানীয় ছোট ড্রেজারের পাশাপাশি ভাড়া করে আনা কয়েকটি ভারী ড্রেজারের মাধ্যমে বালু তোলা বাড়িয়ে দেন কয়েক গুণ। অভিযোগ রয়েছে, আসিফ শামস ডেপুটি স্পিকারের প্রভাব খাটানোয় প্রশাসন বালু তোলায় বাধা দেয়নি, সরকারকে রাজস্ব দিতে হতো না বলে পুরো আয় যেত আসিফ শামস রঞ্জনের পকেটে। ফারদিন সানি, দেশ রূপান্তর।